আপনাকে দেখাবো যে রাঁধুনি সরিষার তেলের নামে আমরা আসলে কি খাচ্ছি। চলুন আজকে একবার পরীক্ষা করে দেখা যাক। আরেকটু নাও, দেখুন। একদম পিছনে খাই। পড়ে যাচ্ছে তেলটা সোজা করে খাই। একদম কিনারে ধরো। দেখুন দেখুন আমরা আসলে কি তেল খাচ্ছি, দেখুন কিরকম পরিমাণে ধোঁয়া বের হয়েছে এটা থেকে, এবং এরকম সাদা হয়ে গেছে। এ থেকে বোঝা যায় আমরা প্রতিদিন এই রাঁধুনি সরিষার তেলের উপর আমরা ভরসা করে আমরা কত খাবার রান্না করছি, কত খাবারে দিচ্ছি। মুড়ি চানাচুর বানালে মুড়ি চানাচুরে দিচ্ছি। এবার দেখুন রাঁধুনি সরিষার তেলের আসল রূপ, দেখুন পুরো পানির মতন হয়ে গেছে। আর দেখুন কিরকম পানি পানি হয়ে গেছে।